আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিনা আফরিন, রক্ত ক্যান্সার এবং রক্তরোগ বিশেষজ্ঞ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেলে কর্মরত আছি এবং রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে রেগুলার চেম্বার করছি গ্রিন ভিউ ক্লিনিক এবং পপুলার শ্যামলী ব্রাঞ্চে। তো আজকে আমি আপনাদের সাথে থ্যালাসেমিয়া নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। থ্যালাসেমিয়া হলো এক ধরনের জন্মগত রক্ত স্বল্পতার রোগ। এটি আসলে কোনো ব্লাড ক্যান্সারও নয় এবং কোনো সংক্রামক রোগও নয়। তো সাধারণত একটি শিশু তার বাবা মা থেকে উত্তরাধিকার সূত্রে এই রোগটি পেয়ে থাকে। একটি শিশু তার বাবার থেকে একটি জিন এবং মার থেকে একটি জিন পেয়ে থাকে এবং সেই জিনগুলোর মাধ্যমে একটা কমপ্লেক্স তৈরি হয় যার মাধ্যমে মানুষের শরীরে নর্মাল রক্ত উৎপাদন হয়। কিন্তু কোনো কারণে যদি একটি বাচ্চা তার বাবার থেকে বা মার থেকে বা দুজনের থেকেই থ্যালাসেমিয়া ত্রুটিপূর্ণ জিন পেয়ে যান, তখন সেক্ষেত্রে এই নর্মাল রক্ত তৈরির প্রক্রিয়াটা ব্যাহত হয়। আমাদের শরীরে হিমোগ্লোবিন এ, যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে, সেটার মধ্যে দুটো চেইন থাকে, আলফা চেইন এবং বিটা গ্লোবিন চেইন। তো থ্যালাসেমিয়ার এই ত্রুটিপূর্ণ জিনের কারণে এই গ্লোবিন চেইনগুলো কম পরিমাণে তৈরি হয়। তো যদি আলফা চেইনটি কম তৈরি হয় তখন আমরা বলি আলফা থ্যালাসেমিয়া, যদি বিটা চেইনটি কম তৈরি হয় তখন আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। তো এর ফলে সেখানে একটি চেইনের ইমব্যালেন্স তৈরি হয়। যেমন বিটা থ্যালাসেমিয়াতে বিটা চেইনটা কম তৈরি হওয়ার কারণে আলফা চেইনটা তুলনামূলকভাবে বেশি তৈরি হয় এবং যেটা আমাদের শরীরের লোহিত রক্তকণিকা বা আরবিসির উপরে প্রিসিপিটেট করে এবং নর্মাল লোহিত রক্তকণিকা লাইফ স্প্যান যেখানে 120 দিন, সেখানে তখন এর লাইফ স্প্যান দাঁড়ায় 40 দিন 50 দিন বা এরকম। তার মানে রক্তগুলো অকালেই ভেঙে যায় এবং এই রক্তগুলো অকালে ভেঙে যাওয়ার কারণে রক্ত স্বল্পতা সৃষ্টি হয় এবং এই রক্তের ঘাটতিটা তখন পূরণ করার জন্য শরীরের লিভার, স্প্লিন এবং হাড়গুলো রক্ত তৈরি করতে শুরু করে। যে কারণে আমরা যদি তখন রোগীর রক্তের চাহিদাটা পূরণ না করতে পারি তখন কিন্তু এই লিভারটা বড় হয়ে যায়, স্প্লিনটা বড় হয়ে যায় বা হাড়ের অন্যান্য কমপ্লিকেশনসগুলো শুরু হয়ে যায়। তো এখন আসা যাক থ্যালাসেমিয়া কয় ধরনের হয়। তো থ্যালাসেমিয়াকে আমরা মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর বা মৃদু থ্যালাসেমিয়া, যেটাকে বলা হয় যে বাহক। বাহককে সাধারণত আমরা রুগী বলি না, আমরা সাধারণত বলি যে ওনারা সুস্থ মানুষের মতোই জীবনযাপন করতে পারেন, হয়তো মাঝে মাঝে তাদের হিমোগ্লোবিন লেভেলটা সামান্য কম থাকতে পারে। তারপরে আছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, যেটা আসলে থ্যালাসেমিয়া মাইনর এবং মেজরের একটা মাঝামাঝি অবস্থা। এই ধরনের রোগীদের রেগুলার ব্লাড ট্রান্সফিউশনের দরকার না পড়লেও মাঝে মাঝে তাদের কিন্তু রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে থাকে। আর আছে থ্যালাসেমিয়া মেজর, যেটাকে আমরা সবচেয়ে খারাপ ধরনের থ্যালাসেমিয়া বলে থাকি। সাধারণত এই ধরনের রোগীরা তাদের খুব কম বয়সেই তাদের সিমটমগুলো প্রকাশ করতে থাকে, যেমন 6 মাস থেকে 1 বছরের মধ্যেই বাচ্চাগুলো সিমটম প্রকাশ পায়। তো কী কী লক্ষণ বা উপসর্গ থাকলে সাধারণত থ্যালাসেমিয়া রোগীদের থেকে থাকে? থ্যালাসেমিয়া মাইনর যে পেশেন্টগুলো তারা কিন্তু সাধারণত অ্যাসিমটোমেটিকই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আমি তো বললাম যে ওনারা কিন্তু সুস্থ বাহক। বাট কিছু কিছু ক্ষেত্রে তাদের যখন তাদের তারা কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে সেক্ষেত্রে তাদের হিমোগ্লোবিন লেভেলটা সামান্য কমে যেতে পারে। সেই ক্ষেত্রে তাদের রক্ত স্বল্পতার যে সকল সিমটম, যেমন দুর্বল লাগা, অবসাদ লাগা, অল্প কাজ করলে হাঁপিয়ে যাওয়া, বুক ধরফর করা, ক্লান্তি, অবসাদ, এই ধরনের সিমটম নিয়ে তারা সাধারণত আমাদের কাছে এসে থাকেন। আর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়ার ক্ষেত্রে এমন হয়ে থাকে যে অনেক রোগী হয়তো তার 30-35 বছরের বয়সে হঠাৎ করে ডায়াগনোস হন যে তিনি থ্যালাসেমিয়ার পেশেন্ট, কারণ এই ধরনের রোগীদের রেগুলার রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় না, কিন্তু কোনো স্ট্রেসফুল সিচুয়েশন যেমন প্রেগনেন্সি, সার্জারি, ট্রমা, এসব ক্ষেত্রে হঠাৎ করে তাদের রক্তটা কমে যেতে পারে এবং সেই ক্ষেত্রে তাদের রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। আর থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে এক্ষেত্রে তো বাচ্চাগুলো 6 মাস থেকে 1 বছরের মধ্যেই তাদের সিমটম নিয়ে আসে, যেমন বাচ্চাগুলো খুব দুর্বল থাকে, খেতে চায় না, তাদের গ্রোথ ঠিকমতো হয় না, তারা কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে পারে না, জন্ডিস থাকে এবং পরবর্তীতে আমরা পরীক্ষা করলে দেখতে পাই যে রোগীর হিমোগ্লোবিন কম, জন্ডিস আছে, সাথে দেখা যায় যে পেটের বাঁ পাশে যে প্লিহাটা সেটা অনেক বড় হয়ে গিয়েছে। সাধারণত এই ধরনের সিমটম নিয়ে রোগীগুলো আমাদের কাছে এসে থাকেন। এবার আসা যাক থ্যালাসেমিয়া ডায়াগনোসিস কীভাবে করি আমরা। থ্যালাসেমিয়া ডায়াগনোসিস আসলে খুবই সহজ একটা জিনিস। রক্তের খুব ছোট্ট একটা পরীক্ষা যেটাকে বলা হয় সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম পরীক্ষা, এই পরীক্ষাটা করলে কিন্তু প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে রোগীটা থ্যালাসেমিয়া থাকতে পারে কি না।
যেমন সিবিসি কিছু প্যারামিটার দেখে আমরা বুঝতে পারি, যেমন সিবিসিতে রোগীটার হিমোগ্লোবিন কম থাকবে, তারপরে তার এমসিভি যেটা, তার মানে তার রক্তের সেলগুলোর সাইজ ছোটো থাকবে, তাই আমরা এমসিভিটা কম পাবো। তার আরবিসি কাউন্ট যেটা, সেটা কিন্তু নর্মাল অথবা বেশি থাকবে, কারণ তার কিন্তু বোনমেরোটা থেকে রক্ত তৈরি হচ্ছে, কিন্তু তার ত্রুটিপূর্ণ জিনের কারণে রক্তগুলো সার্কুলেশনে আসার পরে ভেঙে যাচ্ছে। তো খুবই চিপেস্ট একটা স্ক্রিনিং টেস্ট আমরা বলে থাকি মেঞ্জার ইন্ডেক্স, যেটা আমরা সিবিসি দেখেই করতে পারি। এমসিভিকে আরবিসি কাউন্ট দিয়ে ভাগ করে আমরা মেঞ্জার ইন্ডেক্সের মাধ্যমেই প্রাথমিকভাবে ধারণা করে ফেলতে পারি যে হ্যাঁ, তিনি থ্যালাসেমিয়ার রোগী হতে পারেন। তো পরবর্তীতে আমরা রোগীর হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করি, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি রোগী কি থ্যালাসেমিয়ার বাহক নাকি তিনি থ্যালাসেমিয়া মেজরের পেশেন্ট। এছাড়াও ক্ষেত্রবিশেষে ডিএনএ অ্যানালাইসিস করার প্রয়োজন পড়তে পারে। এবার আসা যাক চিকিৎসা সম্পর্কে। থ্যালাসেমিয়ার রোগী বা থ্যালাসেমিয়া মেজর রোগীদের যে মেইন চিকিৎসা, সেটা হচ্ছে তার রক্তের চাহিদাটা পূরণ করা। তার জন্য আমাদের রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখি যেন তাদের হিমোগ্লোবিন লেভেলটা 10-এর বেশি থাকে, কারণ বাচ্চাদের তা না হলে বাচ্চাটার গ্রোথ ভালো মতো হবে না, এবং তার রক্তের চাহিদাটা যদি আমরা পূরণ করতে না পারি, সেক্ষেত্রে তার লিভার, স্প্লিন, হাড় এই সকল জায়গার যে কমপ্লিকেশানসগুলো, ডিফর্মিটিগুলো, সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এবং এই যে বোনের ডিফর্মিটিটা, যেটাকে আমরা থ্যালাসেমিক ফেজ বলি, মানে তার ফ্রন্টাল বোনটা প্রমিনেন্ট হয়ে যাবে, তার ন্যাজাল বোনটা ডিপ্রেস থাকবে, তার ম্যালার প্রমিনেন্স থাকবে, তো যেটাকে আমরা বলি এটা উপজাতীয় মতো ফেজ হয়ে যাবে। তো এইটা যদি একবার হয়ে যায়, সেটা কিন্তু আর রিভার্ট করা যায় না। এই জন্য আমাদেরকে ছোটোবেলা থেকেই বাচ্চাটার চিকিৎসা করে তার রক্তের চাহিদাটা ঠিকমতো পূরণ করতে হবে। পাশাপাশি আমরা কিছু তাকে মুখের ওষুধও দিব, হাইড্রোক্সি ইউরিয়া এবং আরও অনেক ওষুধ আছে, যেগুলোর মাধ্যমে রোগীর যাতে রক্ত নেওয়ার ফ্রিকোয়েন্সিটা কমাতে পারি, আমরা সেটা চেষ্টা করি। এবং থ্যালাসেমিয়া রোগীদের যেহেতু একটা টেন্ডেন্সি থাকে আয়রন ওভারলোড হয়ে যাওয়ার, প্লাস সে যেহেতু রেগুলার ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে, সাইড বাই সাইড আমরা আয়রন চিলেশনও করে থাকি, কারণ এই আয়রনগুলো আমাদের শরীরের বিভিন্ন অর্গান, যেমন থাইরয়েড, পিটুইটারি গ্ল্যান্ড, বিভিন্ন এসব অর্গানে জমা হয়ে কিন্তু হরমোনগুলো ঠিকমতো তৈরি হবে না। সাথে সাথে কিন্তু এটা লিভারেও কিন্তু আয়রনগুলো জমে যেতে পারে, ফাইব্রোসিস, সিরোসিস হতে পারে, হার্টে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। এই জন্য আমরা সাথে সাথে তার শরীর থেকে আয়রন নিষ্কাশনের ব্যবস্থাটাও করে থাকি। আগে যেমন শিরাপথে দেওয়ার জন্য ওষুধ ছিল ডেসফেরিওক্সামিন, এখন কিন্তু আমাদের কাছে ওরাল ড্রাগও অ্যাভেলেবেল আছে, যেগুলো বাংলাদেশে কোম্পানি তৈরি করছে এবং বাংলাদেশে অ্যাভেলেবেল। এই সকল চিকিৎসার জন্য কোনোটার জন্যই কিন্তু অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একজন রক্তরোগের বিশেষজ্ঞের সংস্পর্শে থাকেন, তিনি কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করে দিবেন। এবার আসা যাক যে এটা থ্যালাসেমিয়া প্রতিরোধ করার জন্য আমাদের করণীয় কী। এখন বাবা মার মধ্যে যদি দুজনের মধ্যে যদি একজন বাহক থাকেন, তাহলে প্রতি প্রেগনেন্সিতে 50% চান্স থাকে যে আপনার থ্যালাসেমিয়া বাহক বাচ্চা হবে। তার মানে আপনার যদি দুজনের মধ্যে একজন বাহক হন, তাহলে বাচ্চা বড়জোর বাহক হতে পারে। এবং আমরা বলেছি বাহক মানে যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার মানে একজন বাহক হলে সেটা কোনো সমস্যা না। কিন্তু যদি দুজনই, বাবা মা দুজনে যদি বাহক হন, সেক্ষেত্রে প্রতি প্রেগনেন্সিতে চান্স থাকে যে 50% বাচ্চা বাহক হবে, 25% বাচ্চা থ্যালাসেমিয়া মেজর হবে এবং 25% বাচ্চা সুস্থ হবে। তার মানে থ্যালাসেমিয়া মেজর বাচ্চা যদি আমরা ঠেকাতে চাই, সেক্ষেত্রে আমাদের বাহকের সাথে, একজন বাহকের সাথে আরেকজন বাহকের বিয়ে অবশ্যই ঠেকাতে হবে। তো একজন থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট যার ফ্যামিলিতে আছে, তিনি জানেন যে কতটা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। তো এটার প্রিভেনশন করার জন্য আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এটা প্রিভেনশন করার একমাত্র ওয়ে হচ্ছে একজন বাহকের সাথে একজন বাহকের বিয়েতে না হয় এ ব্যাপারটা সুনিশ্চিত করা। পরিশেষে আমি বলতে চাই যে থ্যালাসেমিয়া রোগীকে রেগুলার যদি সায়েন্টিফিক উপায়ে চিকিৎসা দেওয়া হয়, তাহলে সে কিন্তু আর 8-10টা সুস্থ মানুষের মতোই জীবনযাপন করতে পারে। তো থ্যালাসেমিয়া রোগীকে একটা সমাজের বোঝা না বানিয়ে তাকে কীভাবে সুস্থ সাবলীলভাবে সমাজের শক্তিতে পরিণত করা যায়, আমাদের সেটা চিন্তা করতে হবে। এবং এই বছরে থ্যালাসেমিয়া প্রতিপাদ্য বিষয় হলো বি অ্যাওয়ার, শেয়ার, কেয়ার, স্ট্রেংথেনিং দ্য এডুকেশন টু ব্রিজ দ্য থ্যালাসেমিয়া কেয়ার গ্যাপ। তার মানে আমাদের এই থ্যালাসেমিয়া রোগীদের যে কেয়ারের যে মাঝখানে যে গ্যাপটা আছে, সেটার জন্য আমাদের সবাইকে এই রোগটা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে এবং সহযোগিতা করতে হবে। ধন্যবাদ।